নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজ আমার ভিডিওটা তৈরি মানে শুরু করছি। তো এই ভিডিওটা আজকে আমি একটা ডিআইওয়াই বানাচ্ছি। এটা হচ্ছে এমডিএফ বোর্ডের উপর ভগবান বুদ্ধের মুখ, ভগবান বুদ্ধকে আঁকছি, কালার করছি। তো এটা আমি মিশো থেকে নিয়েছি। তো তোমরা নিচ্ছে মানে তোমাদের ইচ্ছা থাকলে নিতে পারো, খুব সস্তা, এমন কিছু বেশি দাম নয়। আর কালার করার পর এটা একটা খুব সুন্দর ঘর সাজানো জিনিস হয়ে যাবে। তো আমি এটা নিজে মিশো থেকে, তো এটা একটা ভগবান বুদ্ধ, তার সঙ্গে পদ্মফুল আর কিছু পাতা আছে। আর কালারটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারো। তো আমি কোনো অ্যাক্রিলিক কালার বা কোনো কালার ব্যবহার করছি না, আমি স্কেচ পেন দিয়ে এটা কালার করছি। তো খুব ভালোভাবে মানে তৈরি হওয়ার পর এটা খুব সুন্দর লাগছিল। তারপর মিরর ওয়ার্কও করেছি, সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা নতুন বন্ধু আমার। তো প্রথমে আমি এটা নিয়ে নিয়েছিলাম, তারপর এটার মধ্যে আমি নিজের পছন্দ মতো, যেমন অরেঞ্জ পদ্ম ফুলটা অরেঞ্জ কালার করেছি, চুলগুলো ব্ল্যাক কালার, পাতাগুলো সবুজ কালার। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালারগুলো করতে পারো। তো দেখো কত সুন্দর লাগছে। তো মুখটা আমি স্কিন কালার করছি, আর পদ্মটা আমি অরেঞ্জ কালার করে দিয়েছি, আর চুলগুলো তো অবভিয়াসলি ব্ল্যাক কালার করেছি, পাতাগুলো সবুজ কালারের করেছি। খুব সুন্দর লাগছে দেখতে। এটা কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে মিরর ওয়ার্ক করব। মিরর দিয়ে চারদিকটা আমি চারদিক সুন্দর করে সাজিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে, আর একটা কথা কি বলতো, যে যেটা পছন্দ করে সে সে কাজটা করলে সত্যি কথা বলতে মনের মধ্যে একটা ভালো শান্তি আসে। তো এটা আমার কালারটা হয়ে গেছে, দেখো প্রথমবার করছি তাই একটু খারাপ হলে প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না, কারণ প্রথমবার চেষ্টা করছি। তো এমনিতে আমাকে খুব ভালো লাগে, জানো তো, আঁকা আঁকি কাজ করতে আমার খুব ভালো লাগে। তারপর দেখো মিরর কাঁচগুলো, ছোটো ছোটো মিররগুলো, এগুলো আমি মিশো থেকেই কিনেছিলাম। তো এগুলো এর সঙ্গে, জানো তো, এর সঙ্গে গামও দিয়ে দিয়েছে, মানে আছে। তো সেই ওই দেখো এরকম একটা টিউবের মধ্যে, ওই যে মেহেদির কোণগুলো হয় ওরকম টিউবের মধ্যে গাম দিয়ে দিয়েছে। তো সেগুলো দিয়ে আমি মিররগুলোকে একটা 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 করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিলে দেখবে আরও সুন্দর লাগবে। খুব সহজে, যে যে ছবি আঁকতে পারো না কিন্তু ছবি আঁকার খুব ইচ্ছে, তারা এইভাবে এমডিএফ বোর্ডগুলো নিতে পারো। আমি এই আইডিয়াটা দিচ্ছি, তোমাদের হয়তো অনেকেরই কাজে লাগবে, অনেকে হয়তো পছন্দ করে এরকমভাবে মিরর ওয়ার্ক, ছবি আঁকা হয়তো কিন্তু আঁকতে পারো না, তারা এরকম, এগুলো আঁকাই পাওয়া যায়, এগুলো বোর্ডের মধ্যে তোমার স্কেচ করা থাকে। এবার তুমি শুধু তোমার পছন্দ মতো কালারটা করলে একটা সুন্দর শোপিস তৈরি হয়ে যাবে। আর এটা আঁকার পর এত সুন্দর লাগছিল না, কি বলবো, মন পুরো ভরে ভরে গেছে। তো হয়ে মিরর ওয়ার্কগুলো হয়ে গেছে। এরপরে এই যে আরও কিছু ডিটেলিং অ্যাড করবো, মানে এই যে এগুলো ফাঁকা এরিয়া আছে, এগুলো তো ছোটো ছোটো মিররগুলো, যে রাউন্ড শেপের, ওভাল শেপের যে মিররগুলো আছে সেগুলো দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে দেবো। তো সাজিয়ে দিলেই আমার এই সুন্দর একটা ডিআইওয়াই বা একটা সুন্দর শোপিস তৈরি হয়ে যাবে দেয়ালে লাগানোর জন্য, বা যেখানে তুমি রাখতে পারো। তো দেখতে থাকো। তো ওই মিরর দিয়ে সুন্দর করে, ধরো যেরকম শেপ চাইছি, কোনোটাই ফুলের আকৃতি, কোনোটা একটা একটা করে দিয়ে মাঝে একটা রাউন্ড শেপের, আর চারদিকে পাতার মতন দিয়ে এগুলোকে আমি মিররগুলো লাগিয়ে নিলাম। এবার তারপর ফ্রি হ্যান্ড আমি কিছু ফুল, পদ্ম ফুল আর পাতা এমনি লতার মতন করে এঁকে নিয়ে পুরো বোর্ডটাকে আমি ভরিয়ে দিলাম। তো এইভাবে তোমরা করতে পারো, এতে কোনো রকেট সায়েন্স নেই, খুব সহজে, দেখো খুব সহজে তৈরি হয়ে গেল একটা সুন্দর শোপিস। এটা যদি বাজারে কিনতে যাওয়া যায় অনেকই দাম, কিন্তু খুব সস্তার মধ্যে একটা ডিআইওয়াই তৈরি হয়ে গেল, আর এমন কিছু খরচও নয়। তারপর তৈরি হওয়ার পর এটা সত্যি খুব সুন্দর লাগছিলো, তোমরা ট্রাই করতে পারো। এই আইডিয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, অনেকের হয়তো কাজে লাগবে। আর সত্যি কথা বলতে ফাঁকা টাইমে বসে থেকে মোবাইল দেখে এদিকে সময় পাঠানো থেকে এসব কাজ করলে তোমার মনটাও ভালো থাকবে, মাইন্ডটাও ফ্রেশ হবে, আর নিজের মনে একটা শান্তি পাবে। তো তোমরা তৈরি করতেই পারো। আর যা
আর তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে আরও আরও এই ধরনের ভিডিও শেয়ার করব। তো দেখো প্রায় তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পর এটা কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে, আমাকে তো খুব সুন্দর লাগছে, ক্যামেরাতে কতটা ভালো এসেছে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছে কি বলবো। আর আমার মেয়ে এটাকে দেখে খুব খুশি হয়েছিল, তাই বলছি তোমরাও ট্রাই করতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা এখানেই আমি এন্ড করছি, পরের ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।